আনার জন্য অনেকে যেটা করেন, ড্রাগ এন্ড ড্রপ করে ইমেজ আনেন। আমি রিকোয়েস্ট করবো ইনিশিয়াল স্টেজে আপনারা ড্রাগ এন্ড ড্রপ করে ইমেজ খুলবেন না। ড্রাগ এন্ড ড্রপ করে ইমেজ খুললে যে সমস্যাটা হয় সেটা হলো ইন্ডিভিজুয়াল একটা ফাইল হিসেবে এখানে চলে আসে। আপনি চাইলে এটাকে সব ধরনের মডিফাই করতে পারবেন না, কিছু কিছু মডিফিকেশন করা যাবে কিন্তু 100% মডিফিকেশন করা যাবে না। সেই জন্য যে কাজটা করবেন, ফাইল মেনু থেকে ওপেন আছে, ওপেনে যাবেন। ওপেনে ক্লিক করে একটা পপ আপ আসবে, সেই পপ আপ থেকে আপনার ডিজার্ভ ইমেজটা আপনি খুঁজে নেবেন যে কোন ইমেজটা আপনি চান। এখন আমার যেটা ইচ্ছা যে কোনো একটা ইমেজ আমি নিতে পারি, একটা ইমেজ আমি খুললাম। এখন এই ইমেজটা আমি নিয়ে যাব আমার ডকুমেন্টে। আমার ডকুমেন্ট হলো আনটাইটেল 3 আর এটা হলো ইমেজের নাম। এখন এটাকে যদি নিতে হয় তাহলে অনেকগুলো ওয়ে আছে। আমরা এখনো যেহেতু সিলেকশন টুলগুলো শিখিনি, ইনিশিয়ালি যেটা এমএস ওয়ার্ডের মতো কাজ করতে পারে সেটা হলো কন্ট্রোল এ। কন্ট্রোল এ দিলে কি হয় আমরা জানি, মনে আছে সবার? এটা ইলাস্ট্রেটর শিখেছে আমার মনে হয়। কন্ট্রোল এ দিলে পুরোটা সিলেক্ট হয়। আপনারা দেখেন কন্ট্রোল এ দেওয়ার পর চারিদিকে মনে হচ্ছে পিঁপড়া হাঁটতেছে, তাই না? পিঁপড়া লাইনের মতো, এইটা মানে হলো সিলেকশন। ইলাস্ট্রেটরে সিলেকশন ছিল, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে। আর এখানে সিলেকশন টুল মানে হলো এরকম পিঁপড়া লাইন, যখনই দেখবেন তখন ভাববেন যে এটা সিলেক্টেড। ঠিক আছে, এখন এই ইমেজটাকে আমরা কপি করব। কপি করার জন্য এডিট মেনুতে যাবেন, কন্ট্রোল সি আছে, অথবা আপনারা এখান থেকেও কপি করে দিতে পারেন। তারপরে এই ডকুমেন্টে নিয়ে আসবেন। নিয়ে আসার জন্য এখানে কি করবেন, কন্ট্রোল ভি অথবা পেস্ট ক্লিক করেন, ইমেজটা চলে আসছে এখানে। এইভাবে আপনারা ইমেজ খুলবেন এবং এইভাবে কাজ করবেন। তাহলে সুবিধা হবে কি, যে আপনার ইমেজটাকে যত ধরনের মডিফিকেশন প্রয়োজন আমরা যা যা করতে পারি ফটোশপে সবগুলোই করতে পারবো, কিন্তু ড্রাগ এন্ড ড্রপ করে যদি আমরা ইমেজগুলো আনি সবগুলো কাজ করা যাবে না। ক্লিয়ার বিষয়টা? আপনাকে প্র্যাকটিস করবেন। আচ্ছা, ট্রান্সফর্মের জন্য যেটা করবেন সেটা হলো এডিট মেনুতে যাবেন। এডিট মেনুতে গেলে দেখেন এখানে ফ্রি ট্রান্সফরমেশন আছে, শর্টকাটটা খুব সহজ এবং ছোট, কন্ট্রোল টি। আপনি এখান থেকেও ক্লিক করতে পারেন অথবা শর্টকাট দিতে পারেন কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিলে কি হবে, যে ইমেজের সাইজটা আছে পুরো ইমেজটা, যে লেয়ার, এই লেয়ারের মধ্যে যে এরিয়াটা আছে বা যতগুলো কন্টেন্ট আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে ইলাস্ট্রেটরের মতো এরকম দেখেন এই যে বাউন্ডিং বক্স পেয়ে যাবেন। বাউন্ডিং বক্স দিয়ে আপনি ছোট বড় করতে পারেন, রিশেপ করতে পারেন, যে রকম ইচ্ছে এরকম করতে পারেন। তবে ফটোশপে যে জিনিসটা মনে রাখতে হবে, ইমেজ ছোট বড় করার সময় সবসময় রেশিও মেনটেন করতে হবে, এটা ভাইটাল ইস্যু। কারণ মনে করেন আপনি ছবিটা এরকম আছে, আপনি চ্যাপটা করে দিলেন, তাহলে কি রেশিও ঠিক থাকলো? দেখতে আসলে অড লাগবে, ভালো লাগবে না। সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই মনে রাখবেন শিফট প্রেস করে কর্নার থেকে ড্রাগ করে ছোট করবেন বা বড় করবেন, হোয়াট এভার যাই করেন, কর্নার থেকে ড্রাগ করে ছোট বড় করবেন। অবশ্যই আপনি এরকম বলতে পারেন যে আপনি তো শিফট চেপে করতে বলছেন, শিফট চেপে দিক থেকে করলেন, হ্যাঁ এরকম যেন না হয় বিষয়টা। আমি পেয়েছি অনেক স্টুডেন্ট বলে স্যার আপনি তো শিফট চেপে করতে বলছেন, শিফট চেপে দিতে পারবেন, হ্যাঁ এরকম হবে না বিষয়টা। কর্নার থেকে ড্রাগ করে বড় ছোট করতে হবে, তাহলে ছবির রেশিও ঠিক থাকবে, এটা হলো মাস্ট, এর কোনো অল্টার নাই। তাহলে এটা তো ক্লিয়ার। আরো কি করা যায় এই টুলটা দিয়ে, বাউন্ডিং বক্সের যে ফাংশন গুলো ছিল ইলাস্ট্রেটরে সবই রকম করা যায়। কর্নারে যদি নিয়ে যান দেখেন কি হয়, রাউন্ড হয়, আপনি এটাকে রোটেট করতে পারেন, কর্নার ধরে ছোট বড় করতে পারেন, ইভেন সাইড থেকে ধরেও ছোট বড় করতে পারেন, হ্যাঁ যে কোনো সাইড থেকে ধরে ছোট বড় করা যায়। ইলাস্ট্রেটর মনে আছে না এই কাজটা? তার মানে হলো ছোট বড় করতে এখন আমাদের ইমেজ ছোট বড় করা আর সমস্যা নাই আমার মনে হয়, আপনারা করতে পারবেন। আচ্ছা, কন্ট্রোল টি দিলে যেটা হয়, যেটা আমরা ফ্রি ট্রান্সফর্ম পেলাম, এছাড়া অপশন আছে। আপনি যদি এডিট মেনুতে যান, ফ্রি ট্রান্সফর্মের নিচে আছে শুধু ট্রান্সফর্ম, এটা শুধু ট্রান্সফর্ম করবে। আপনি স্কেল করতে পারেন, তার মানে হলো কি এখন শুধু ছোট বড়ই করা যাবে, আপনি পাশে নিয়ে গেলে রাউন্ড শেপটা আর আসবে না। আপনি এখানে নিয়ে যান, যেখানে নিয়ে যান রাউন্ড শেপ আর আসবে না, এটা দিয়ে শুধুমাত্র স্কেলিং করা যাবে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হলো রোটেট। রোটেট মানে হলো এখন শুধু রোটেটই হবে, এটা দিয়ে আপনি স্কেলিং করতে পারবেন না, কোনো অপশন নাই স্কেলিং করার, এটা দিয়ে শুধুমাত্র রোটেট করতে পারবেন। তারপরে যেটা আছে সেটা হলো স্কিউ। স্কিউটা ইন্টারেস্টিং, কি হয় ছবিকে এরকম বাঁকা করতে পারেন চাইলে। এরকম কখনো যদি চান স্কিউ করার জন্য স্কিউ করতে পারবেন, না না কিচ্ছু চাপতে হবে না, এমনি এই স্কিউর পারপাসটা এরকম যে ছবিকে এরকম বাঁকাতেরা করতে পারেন, হ্যাঁ এরকম সরাতে পারেন, যে কোনো একটা অ্যাঙ্গেল ধরে আপনি ছবিকে সরাতে পারেন, স্কিউর কাজটা হলো এরকমই। তারপরে যেটা আছে সেটা হলো ডিস্টর্ট। ডিস্টর্টটা খুবই খারাপ, কি করে ভেঙে চুরে একাকার করে দেয়, যে আপনি যে রকম ইচ্ছে এরকম করতে পারেন। মকআপ বুঝেন, অনেক সময় মকআপ করা হয়, পোস্টার লাগানো হয়, বিভিন্ন জায়গায় লাগানো হয়, ছবি তুলে দেখা যায় এরকম, সেই কাজগুলো করার জন্য যে আপনি চাইলেন এরকম করলেন।
এটা ডিস্টর্টের কাজ, ইচ্ছা মতো ভেঙে চুরে যেরকম ইচ্ছে ওরকম ফরম্যাটে নিতে পারেন, চারটা কর্নার আর কি। তারপরে যেটা আছে সেটা হলো পার্সপেক্টিভ ভিউ। পার্সপেক্টিভ ভিউটা আমি শুরু থেকে দেখাই, তাহলে দেখতে সুন্দর লাগবে। পার্সপেক্টিভ ভিউ, একটা কর্নার ধরে যদি টান দেন দেখেন কি হচ্ছে, হ্যাঁ পার্সপেক্টিভ ভিউটাকে সে বড় করছে ছোট করছে, এটা আপনি যে কোনো কর্নার থেকে ধরে এই কাজটা করতে পারেন। হ্যাঁ পার্সপেক্টিভ ভিউটা চেঞ্জ করা যায়, এটা কাজ হলো এটা। তারপরে যেটা আছে পার্সপেক্টিভ ভিউর পরে সেটা হলো র্যাপার। র্যাপারটা খুব ইন্টারেস্টিং, এটা সাধারণত মকআপের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে, তারপর আমরা দেখে নেই। এটার সুবিধা হলো আপনি এক একটা কর্নার থেকে, বিশেষ করে চারটা কর্নার থেকে চারটা কন্ট্রোলার পাওয়া যায়, যে কন্ট্রোলার আছে না আপনি এরকম কন্ট্রোলার পাবেন। কাজ শেষ এন্টারপ্রাইজ করবেন তাহলে চেঞ্জ হয়ে যাবে, তারপর অরিজিনাল ছিল এরকম এটা হলো এরকম। এটি মেনুটির মধ্যেই যদি যান আপনারা দেখেন এখানে রোটেট এবং ফ্লিপ দুইটা জিনিস আছে। ফ্লিপ মানে হলো আমরা ইলাস্ট্রেটরে রোটেট এবং রিফ্লেক্স শিখেছিলাম না, মনে আছে? একই জিনিস এখানে আছে, যে রোটেট আপনি চাইলে 180 ডিগ্রি করতে পারেন। 180 ডিগ্রি যদি রোটেট করেন কি হবে দেখেন, ইমেজটা 180 ডিগ্রি রোটেট হয়ে গেছে। এটাকে যদি আপনি ক্লক, তো বুঝি আমরা ক্লক এবং কাউন্টার ক্লক বুঝি, ক্লক হলো এদিকে ঘুরে, তাই না? বাম দিকে ঘুরে না ডান দিক থেকে বাম দিকে ঘুরে, ঘুরি বাম থেকে ডানে ঘুরে। আমি উল্টা দেখাইছি, আপনারা তো রাজি হয়ে গেলেন, কেমন কথা? ঘুরি সব সময় এদিকে ঘুরে না, ডান দিকে ঘুরে। আর বাম দিকে যদি ঘুরে এটাকে কি বলে জানেন, অ্যান্টি ক্লক না কাউন্টার ক্লক। যদি অ্যান্টি ক্লক আমরা শিখে থাকি, এখন থেকে কাউন্টার ক্লক শিখবো। দেখেন এই যে লেখা আছে কাউন্টার ক্লক, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। ক্লক ওয়াইজ যদি দেখি এটাকে ঘুরবে হলো ক্লকের দিকে, মানে ডান দিকে ঘুরবে। আর যদি আমরা কাউন্টার ক্লক দেই তাহলে কি হবে দেখেন, কাউন্টার ক্লক দিলে উল্টা ঘুরবে, মানে ঘড়ির উল্টা দিকে। কাউন্টার আমরা বলি না কাউন্টার অ্যাটাক করে, মানে হলো বিপরীত দিকে অ্যাটাক করা, এটা হলো বিপরীত অর্থে ব্যবহার করা হয়, মানে ঘড়ির যেদিকে যায় তার বিপরীত দিকে। ফ্লিপটা হলো জাস্ট ফ্লিপ করা, যেটা আমরা রিফ্লেক্ট শিখেছিলাম, এটা রিফ্লেক্টের মতো। আপনি যদি হরিজেন্টাল রিফ্লেক্ট করতে চান হরিজেন্টাল হয়ে যাবে, যদি আপনি ভার্টিক্যাল করতে চান এখান থেকে ভার্টিক্যাল হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? এটা প্র্যাকটিস করলে তেমন কিছু নাই, তাই না? আপনারা দেখে নিতে পারবেন। আমরা পরের স্টেপে যাব। পরের স্টেপে আছে হলো ভিজুয়াল আন্ডু বা মাল্টিপল আন্ডু অথবা হিস্ট্রি, যেটি আমরা বলি না কেন। এটা আপনারা পাবেন হলো উইন্ডো মেনুর মধ্যে। হ্যাঁ উইন্ডো মেনুতে গিয়ে যদি আপনারা হিস্ট্রিতে যান তাহলে দেখবেন এখানে আমরা যতগুলো কাজ করেছি সবগুলোই আছে। এখন তার মধ্যে দেখতে হবে যে আসলে কতটুকু সেট করা আছে। এখানে সেট করার একটা বিষয় আছে যে আমি কতটা দিব। সেট করার জন্য কন্ট্রোল কে যদি আমরা প্রেস করি তাহলে প্রিফারেন্সে চলে যাবো ডিরেক্টলি। প্রিফারেন্সে যাওয়ার পরে সম্ভবত পারফরমেন্সের মধ্যে আছে। হ্যাঁ পারফরমেন্সে যদি যান আপনারা, এই যে হিস্ট্রি স্টেট মাত্র 30 দিয়ে আছে, তার মানে এখানে আপনারা 30টার বেশি পাবেন না। এখানে যাওয়ার পরে যদি আপনি এখানে ম্যাক্সিমাম করেন, ম্যাক্সিমাম পাবেন 1000 পর্যন্ত। এখন 1000 করলে কি সুবিধা কি অসুবিধা? সুবিধা হলো যে আপনি 1000 টাইম আপনি আন্ডু করতে পারবেন, এটা একটা বিশাল সুবিধা। আর একটা বড় অসুবিধা আছে, যদি আপনার কম্পিউটার স্লো হয় অথবা র্যাম এর পরিমাণ কম থাকে তাহলে আপনার কম্পিউটারকে আরো স্লো করে দিবে, কারণ যতগুলো কাজ করছেন যতগুলো স্টেপ নিচ্ছেন সবগুলো স্টেপ আসলে মেমোরিতে জমা থাকে। মেমোরিতে এটা কি, আমরা তো জানি র্যাম আর রোম এর পার্থক্যটা জানি তো, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর একটা রিড অনলি মেমোরি। তাইলে যখন নাকি কাজ করা হয় সে কি করে, যে সার্টেন পিরিয়ডের জন্য সে র্যাম এর মধ্যে জমা থাকে। তো আপনার মেশিনে যদি র্যাম কম থাকে তখন কি হবে, র্যামে জমা হতে হতে র্যামটাকে সে দখল করে ফেলবে, তখন আপনার মেশিনকে স্লো করে দিবে। এই জন্য চেষ্টা করবেন এখানে কম রাখার জন্য, নট মোর দেন 100। হ্যাঁ 100-এর উপরে না রাখাটাই ভালো আমরা সাজেস্ট করি যদি আপনার কম্পিউটার স্লো হয়। আর যদি আমার কম্পিউটারের মতো হয় তাহলে সমস্যা নেই, যেমন আমার কম্পিউটারের র্যাম হলো 16 জিবি মাত্র, এখন সেইখানে যদি আমি 1000 দিই খুব একটা সমস্যা করে না। হ্যাঁ আমি 1000 দিই না, তারপরেও 1000 দিলেও সমস্যা করবে না। সো এইখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো সেটা চেঞ্জ করে দিতে পারেন, যে আপনি কত দিতে চান, ঠিক আছে? যদি আপনি 1000 দেন অথবা 500 অথবা 100 দেন, দিয়ে ওকে করেন। ওকে করার পরে আপনি যতগুলো কাজ করবেন, হ্যাঁ মুভ করছেন প্রতিটা জিনিস, রোটেট করছেন, এন্টার দিচ্ছেন, দেখেন সবগুলো কিন্তু আসতেছে। এখন মনে হলো যে আমি শুরুর দিকে নতুন যে ডকুমেন্ট নিয়েছি সেই অবস্থায় যেতে চাই, তাহলে নতুন ক্লিক করেন, একদম এমটি অবস্থায় চলে গেল। আবার মনে হলো না আমি একটু রিভার্ট ব্যাক করবো,
হ্যাঁ, তখন আপনি এখানে চলে আসতে পারেন, যে যে জায়গায় আসতে চান। একটু চেক করে দেখবেন, একটা নাম চেঞ্জ হয়েছে, হলো ডিএক সিলেকশন ছিল, ওটা ডিএক সিলেকশন টুলই আছে। এখন এই টুলগুলো আসলে ইলাস্ট্রেটর যেমন মুখ্য ছিল, এখানে এসে আর মুখ্য নাই। হ্যাঁ, এখানে এটার প্রায়োরিটিটা অনেক কমে গেছে, অনেক লেস হয়ে গেছে প্রায়োরিটিটা। হুম, এটার ইউজেস নাই বললেই চলে। তবে আমরা যদি ইউআই ডিজাইনার হই বা ইউআই ডিজাইনের কাজ করি, তাহলে এটার ইউজেস মোটামুটি ভালো আছে। কারণ এই কাজ করে আসলে পাথ রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে, আর ফটোশপ যেহেতু কাজ করে হলো আপনার ইমেজ নিয়ে, তাহলে ইমেজে আসলে ইমেজ সিলেকশনের পারপাসগুলো খুব বেশি প্রয়োজন হয়। এখানে সিলেকশন হলো, এখানে দেখেন এই বাম পাশে যে টুলটা আছে, এটা হলো সিলেকশন টুল, যেটা চার কোণা এবং ডট ডট দেওয়া আছে। এই টুলটার নাম হলো রেক্ট্যাঙ্গেল মার্কুই টুল, মানে সবই মার্কুই টুল বেসিক্যালি। ইলিপটিক্যাল মার্কুই টুল আছে, সিঙ্গেল রো সিঙ্গেল কলাম, এগুলো খুব একটা কাজের না, উপরে প্রথম দুইটি কাজে লাগে। এখন এটার কি কাজ, কি ফাংশন, কিভাবে কাজ করে আমরা সেটা দেখব। প্রথম হলো এটা ড্র করা, ড্র করার সিস্টেমটা হলো রেক্ট্যাঙ্গেল যেরকম আপনারা ড্র করেছেন ইলাস্ট্রেটরে, এরকমই ড্র করা যায়। ক্লিক করে এরকম টান দিবেন, ড্র হবে। এবং যদি আপনার মনে হয় যে শুরুর পয়েন্টটা আমার ভুল হয়েছে, তাহলে ইলাস্ট্রেটরে আমরা কি করতাম, স্পেস বার, অর না স্পেস বার চেপে এখানে সরাতে পারতাম, যে আমার শুরুর পয়েন্টটা ভুল ছিল, আমরা এখান থেকে শুরু করতে চাই। এখানে একই রকম, এখানে যদি আমরা রেশিও অনুযায়ী বড় করতে চাই, ইলাস্ট্রেটরে আমরা কি করতাম, শিফট প্রেস করতাম, এখানেও তাই হবে। শুরু পয়েন্টটা যদি আমরা সেন্টার করতে চাই, তাহলে অল্ট প্রেস করতাম, এখানে আবার বাহিরে যেহেতু যাবে না, তাহলে এটাকে সরিয়ে আপনি এখানে আনতে পারেন। এনে এখন এই দেখেন অল্ট যদি প্রেস করি, তাহলে সেন্টার হয়ে যাবে শুরুর পয়েন্টটা, আর যদি সাথে শিফট চাপি, তাহলে রেশিও অনুযায়ী থাকবে এবং সেন্টার থেকে শুরু পয়েন্টটা সেন্টার থেকে কাজ করবে। তার মানে অ্যাজ ইট ইজ বিহেভটা, রেক্টেঙ্গেল যেরকম ছিল, ইলিপস যেরকম ছিল, তার বিহেভটা একই রকম। কিন্তু ড্র করার পরে যে ফাংশনটা আছে সেটা হলো ডিফারেন্ট। ড্র করার পরে যে ফাংশনটা, সেটা কিরকম ডিফারেন্ট, সে কী কী করতে পারে, যদি আপনাদের ডকুমেন্টে লেখা আছে তারপর আমি বলে দিচ্ছি। এক নম্বর হলো, সে এই জায়গাটা এর নিচে লেয়ারের মধ্যে যা যা আইটেম আছে সবগুলোকে সে কপি করতে পারে। কপি করলে কী হবে, আরেক জায়গায় নিয়ে পেস্ট করা যাবে। তাহলে আমরা একটা কপি করে দেখি, কপি করলাম, নতুন একটা ডকুমেন্টে নিয়ে আমরা যদি চাই পেস্ট করতে, পেস্ট করতে পারলাম, এই যে জিনিসটা এখানে চলে আসছে, ঠিক আছে। আবার যদি আমরা এই ডকুমেন্টে যাই, এটা আমরা চাইলে মুছতে পারবো, সিলেকশন যে এরিয়াটুকু থাকবে ওই এরিয়াটুকু মুছতে পারবো, মুছার জন্য ব্যাক স্পেস প্রেস করবো, তাহলে ওইটুকু জায়গা মুছে যাবে। এর জন্য কন্ডিশন হলো লেয়ারে থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড না। আপনারা খেয়াল করে যদি দেখেন, আমি একটা লেয়ারে রেখেছি, লেয়ার মুছতে পারবো। এই এরিয়ার মধ্যে আমি ফিল কালার দিতে পারবো, আমরা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার সম্পর্কে জেনেছিলাম অলরেডি আগের ক্লাসে, তাই না? তাই এই ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার ফিল করতে পারবো। আমরা যদি অল ব্যাক স্পেস দিই ফরগ্রাউন্ড কালার, কন্ট্রোল ব্যাক স্পেস দিই ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে দুইটা কালার আমরা ফিল করতে পারবো। দেখেন এর সাথে যেটা আছে রেক্টেঙ্গেলের সাথে ইলিপস আছে, তাই না? ইলিপসের বিহেভটা কিন্তু একই রকম, ইলিপস আমরা যেভাবে ইলাস্ট্রেটর ড্র করেছি, ড্র করার ক্ষেত্রে একই রকম বিহেভটা, কোনো পার্থক্য নাই, সরানো টরানো কাজ কাম একই রকম, শুধু শেপটা পার্থক্য, যে আমরা চারকোনা করতে পারতাম, এখানে গোল করতে পারি, এটা আমরা ডিলিট করতে পারি, ফিল করতে পারি, কপি করতে পারি, হোয়াট এভার যা ইচ্ছা তাই করতে পারি, ঠিক আছে। আমরা কি পরের স্টেপে যাব? আচ্ছা, নেক্সট আছে যদি দেখেন, সেটা হলো লেসো। লেসো টুলটা ইন্টারেস্টিং এবং মজার টুল। লেসো টুল দিয়ে কি করা যায়, এটা দিয়েও সিলেক্ট করা যায়। সিলেক্টেড এরিয়াটা হয় কি, এখানে ফ্রি হ্যান্ড আপনি ইচ্ছে মতো যে কোনো জায়গা সিলেক্ট করতে পারেন। লেসো টুল দিয়ে ইচ্ছে মতো যে কোনো জায়গা সিলেক্ট করা যায়। সিলেক্ট করে সিলেক্টের পরে যে বিহেভ, এটা আসলে কমন, এটা নতুন কিছু নাই। শুধু এই টুলটার মধ্যে কী পাবেন, আপনি স্পেশালিটি পাবেন যে এটা ফ্রি হ্যান্ড আপনি যে কোনো শেপের সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি হয়তো একটা ছবি খুললেন, যে কোনো ছবি খুলে সেটাতে আপনি সিলেক্ট করতে পারেন। এখান থেকে নিলেন, হয়তো চাইলেন যে আমি শুধু চোখটুকু সিলেক্ট করব, আপনি এখান থেকে ধরে ফ্রি হ্যান্ডে, এটা আসলে রাফ টুল, হ্যাঁ রাফলি সিলেক্ট করা যায়। আচ্ছা, কি করা যায় রাফ সিলেকশন করার জন্য, মনে করেন রাফ সিলেকশন করলেন, তখন দেখেন আপনার এই কাজটা হবে, যে আপনি এটুকু রাফ সিলেক্ট করেন ফ্রি হ্যান্ড, এটা কাজটাকে এটুকুই, বাকি যা যা করা যায় একই রকম কাজ করা যায়। কি করা যায়, রিমুভ করা যায়, কপি করা যায়, তারপরে কালার চেঞ্জ করা যায়, একই রকম। এটার সাথে আরেকটা টুল আছে, পলিগোনাল লেসো টুল। এই পলিগোনাল লেসো টুলটা একটু ভয়ঙ্কর, একটু ঝামেলা কর। কেমন ঝামেলা কর, মনে করেন পলিগোনাল লেসো টুল দিয়ে
আপনি নিলেন, এটা দিয়ে শুরু করলেন, এটা আসলে পলিগনাল কাজ করে, পলিগনাল তো বুঝি যে এরকম দাগ, এরকম দিয়ে কাজ করে, বুঝতে পারতেছেন? দেখা যাচ্ছে পিছনে? আচ্ছা, এখন এটার একটা সমস্যা আছে। মনে করেন আপনি শুরুর মাথাটা খুঁজে পাচ্ছেন না, আর খুঁজে পেলে খুব ভালো, খুঁজে পেলেন আপনি এরকম যখন যাবেন দেখবেন যে একটা আসছে, ওই যে ডিগ্রি সাইন আসছে, ডিগ্রি সাইনটা আসার পরে ক্লিক করলেন এটা সিলেকশন হয়ে গেল। যতটুকু চান, কোনো কারণে আপনারা হয়তো শুরু করছেন ইনিশিয়াল স্টেজে, হতে পারে কোনো কারণে ওই পেজগুলো হাবিজাবি করতে করতে শুরু জায়গাটা খুঁজে পেলেন না, তাহলে মহা বিপদ। কি বিপদ? আপনি চাইলে কিন্তু আসলে এই টুলে যেতে পারবেন না, যেখানে যান আটকে গেছেন আপনি, বের হওয়ার কোনো উপায় নাই। তবে একটা উপায় আছে, সেটা হলো ডাবল স্কেপ কিও কাজ করবে না, ডাবল ক্লিক করবেন। এটার উপায় হলো ডাবল ক্লিক করা, আর যদি খুঁজে পান মাথা গুড, আর না হলে ডাবল ক্লিক, যে কোনো জায়গায় ডাবল ক্লিক করে ফেলবেন, আপনাকে ছেড়ে দেবে। টুলের একটা সুবিধা আছে, মনে করেন আপনি প্রথম একটা কাজ করতে গিয়ে মনে হলো যে আমার এখানে আসলে এরকম পলিগোনালই হবে, কিন্তু হঠাৎ করে মনে হলো না আমি পলিগোনাল এখানে আঁকবো না, আমি এখানে স্মুথ ড্র করতে চাই, লেসো টুলের কাজ করতে চাই, তাহলে কি করবেন? দেখিতে হয় কি না, আবার যদি ছেড়ে দেই এরকম হয়ে যাবে। এটা হলো অল্ট কি। আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থেকে অল্ট কি প্রেস করেন, সেখান দিয়ে আপনি আবার লেসো টুলটা পেয়ে যাচ্ছেন, এজ লাইক লেসো টুল। আবার যখন ছেড়ে দিবেন দেখেন কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আইকনটা যদি খেয়াল করে দেখেন চেঞ্জ হয়ে যায়, এখন যেমন পলিগোনাল একটু ডট ডট দেওয়া আছে। আবার যদি অল্ট প্রেস করেন, প্রেস করে টান দেন, তাহলে দেখেন যে লেসো টুলের মতো চেহারা চলে আসছে। ঠিক আছে, এটা ট্রাই করেন। ম্যাগনেটিক লেসো, দেখেন এই যে ম্যাগনেটিক লেসোটা আসলে ইন্টারেস্টিং একটা লেসো টুল। এটার সুবিধা একটা কি, আপনি কোথাও নিলেন, মনে করেন এই সাদা অংশটা সিলেক্ট করতে চান, সিম্পলি একটা ক্লিক করেন, ক্লিক করে হাতও ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আপনি জাস্ট পাশ দিয়ে এরকম নিয়ে যাবেন, নিয়ে যাবেন, যেতে যেতে দেখবেন যে আইল তো বুঝেন, আইল সাইড মানে কোনো একটা দাগ, হ্যাঁ কোনো একটা এরিয়া, এর পাশ দিয়ে নিয়ে যাবেন। কোথাও যদি পয়েন্টটা তৈরি না হয় একটা ক্লিক করবেন, সেখানে একটা পয়েন্টটা সে তৈরি করে দিবে। আপনি জাস্ট পাশ দিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাকে সে সিলেক্ট করে দিচ্ছে, এবং লাস্টে এসে সে একই কন্ডিশন, একটা ডিগ্রি সাইন আসবে, আপনি ক্লিক করবেন, সিলেকশন হয়ে যাবে। খুব মজার টুল, ম্যাজিক ওয়ান টুল। এখানে দেখেন কুইক সিলেকশন টুল আছে, ম্যাজিক ওয়ান টুল আছে, দুইটা টুল আছে। কুইক সিলেকশন কি করে, ম্যাজিক ওয়ান কি করে, দুইটা আসলে কাছাকাছি টুল, কিন্তু একটু ডিফারেন্স আছে। এই টুলটা যেমন সিলেক্ট আছে, কুইক সিলেকশন আপনার এখানে খেয়াল রাখতে হবে, এখানে তিনটা অপশন আছে, একটা হলো রেগুলার, একটা প্লাস, একটা মাইনাস। এটা আসলে প্লাস দিয়ে সবসময় কাজ করাটা প্রেফারেবল। এটা দিয়ে কি হয়, আপনি সিলেক্ট করছেন, এখন এই সিলেক্ট করতে গেলে দেখেন এখানে একটা ব্রাশের সাইজ আছে, আমরা কোনো একটা জায়গায় সম্ভবত আছে 11.18, সেখানে হলো ব্রাশ সাইজ কীভাবে আপনি ছোটো করবেন বড় করবেন, আমরা এই ফাঁকে একটু শিখে নিই সেই কাজটা। সেটা হলো কিবোর্ডে একটা দুইটা বাটন আছে, একটা হলো থার্ড ব্রেকেট আর সেকেন্ড ব্রেকেট একসাথে লাগানো, একটা আছে লেফট, একটা আছে রাইট। থার্ড ব্রেকেটটা যদি আপনি লেফটে দেন তাহলে এটা ছোটো হতে থাকবে, আর যদি রাইটে দেন তাহলে এটা বড় হতে থাকবে ব্রাশ সাইজ। ইভেন নট অনলি কুইক সিলেকশন টুল, ফটোশপের যত রকম ব্রাশ টুল আছে, ফটোশপে যত যেখানেই যান সব ব্রাশ টুলের সাইজ ছোটো বড় করার জন্য একটাই শর্টকাট, লেফট ব্রেক থার্ড ব্রেকেট লেফট ছোটো হবে, রাইট বড় হবে। ঠিক আছে, তাহলে এইখানে যে কাজটা হবে, আমার ব্রাশটা যদি বড় হয় তাহলে বেশি করে সিলেক্ট করবে, আর যদি ছোট হয় তাহলে কম করে সিলেক্ট করবে। এখন একজন কোশ্চেন করেছেন যে আমি এটা দিয়ে প্লাস মাইনাস কিভাবে করবো, এটা আনওয়ান্টেড জায়গা চলে আসছে তাই না, তাহলে কি করবেন? এখানে দেখেন মাইনাস আছে, মাইনাসে গিয়ে যদি আপনি বড় করি করেন তাহলে আপনাকে ঝামেলা পাকাতেই হবে, সেক্ষেত্রে ব্রাশ সাইজ ছোট করে নেবেন, কারণ ছোট করলে ছোট এরিয়া নেবে। এখন আবার প্লাস দরকার, আপনি এটাকে একটু প্লাস করে নেন, খুব ঝামেলা পাকায়, কারণ এটা তো আসলে প্রফেশনাল টুল না, এটা হলো কুইক কাজ করার জন্য আপনাকে হেল্প করবে, আর তেমন কোনো কাজ করে না। আপনি রাফ কোনো কাজ করবেন সেটার জন্য কুইক সিলেকশন টুলটা কাজ করে। প্লাস আর মাইনাস তো ক্লিয়ার না, দুইজন মানে দুইটা যে বিষয় একটু প্র্যাকটিস। ম্যাজিকন টুলটার সাথেই আছে ম্যাজিকন টুল, ম্যাজিকন টুল কাজ করে টলারেন্স নিয়ে, যত বেশি টলারেন্স হবে ইনিশিয়াল স্টেজে এসে তত বেশি সিলেকশন করবে। মনে করেন এই গেঞ্জিটার মধ্যে একই কালার অনেকগুলো আছে, আমি চাই এর সবগুলো কালার সেম কালারগুলো সিলেক্ট করবে। সিলেক্ট করার জন্য আপনি যেটা করতে পারেন, এর মধ্যে সবচেয়ে হাইলাইটেড যে কালারটা আছে এটাকে ক্লিক করেন, ক্লিক করার পরে কি হলো একটা অংশ সিলেক্ট হলো। এখন আমি চাচ্ছি সিমিলার যত কালার আছে ছবির মধ্যে সবগুলো সিলেক্ট করতে চাই, তাহলে কি করব, আমরা সিলেকশন মেনুতে যাব। সিলেকশন মেনুতে যাওয়ার পরে
এখানে দেখেন সিমিলার বলে একটা কথা আছে, সিমিলার যদি ক্লিক করেন তার মোটামুটি সিমিলার যা পেয়েছে সবগুলো সে সিলেক্ট করে দিয়েছে, কিন্তু কিছু কিছু জায়গা ফাঁকা আছে। এখন এই জায়গাগুলো ঠিক করার জন্য আরেকটা কন্ডিশন আছে তার সাথেই, দেখেন গ্রো, গ্রো মানে কি আমরা জানি তো, বৃদ্ধি পাওয়া, বাড়ানো। আমরা যদি এটা ক্লিক করি কি হবে, দেখেন এখানটা যা ছিল এই যে ইনক্রিজ করেছে, এরকমই করবে, আরেকবার দিবেন আরেকবার ইনক্রিজ করবে, কালার পরিমাণটা বাড়তে থাকবে। সিলেকশন টুল এর যে বিহেভ গুলো আছে, মনে করেন আমি এটা সিলেক্ট করছি কুইক সিলেকশন দিয়ে, এখন সিলেক্ট করতে যেয়ে আমার এখানে কিছু অংশ বাড়তে চলে আসছে, তারপরে এখানে কিছু হয়তো আনওয়ান্টেড জিনিস আসছে, এখানে বাড়তি হয়ে গেছে, এখানে কমে গেছে। এখন এগুলোকে আমরা কিভাবে ফিক্স আপ করব, এটা যত সিলেকশন টুল আছে ফটোশপের সব সিলেকশন টুলের ক্ষেত্রে এই এই বিহেভটা বা এই কাজটা হবে, সেগুলো অল্ট যদি প্রেস করেন, কিবোর্ডে অল্টার যদি প্রেস করেন তাহলে কি হবে, আমার ধরেন এই জায়গাটা বাড়তি, আমার এটা আসলে প্রয়োজন নাই, অল্ট প্রেস করলে কিন্তু সিলেকশন হয় কিন্তু থাকে না, কেন থাকে না জানেন, এটা হলো মাইনাস করে, আপনি অল্ট প্রেস করে যদি এটুকু অংশ সিলেক্ট করেন তাহলে এটুকু অংশ বাদ দিয়ে দিবে। আবার যদি প্লাস করতে চান, যেমন এই কলারটা বাদ পড়েছে, কলারটার জন্য আপনি কি করবেন, শিফট প্রেস করেন, শিফট প্রেস করার সাথে সাথে দেখেন এই টুলটার সাথে প্লাস সাইন চলে আসছে। এখন আপনি যদি এটুকু এরিয়া সিলেক্ট করেন, দেখেন এটা আমার সিলেকশনের মধ্যে চলে আসবে, তাহলে আমি যেটুকু অংশ বাদ দিতে চাই, অ্যাড করতে চাই, তাহলে অল্ট এবং শিফট দুইটা প্রেস করে কাজগুলো করতে পারবো। যেমন অল্ট প্রেস করে এটুকু আমি রিমুভ করে দিলাম, এটুকু আনতে চাই আমি, এটুকু সিলেক্ট করে নিয়ে আসলাম, ঠিক এরকম করে সবগুলো পার্টে আপনি একই কাজ করতে পারেন। যে এখানে আপনি বাদ দিতে চান ধরে এখান থেকে বাদ দিয়ে দেন, তার মানে এটা একটা সিলেকশন তৈরি হচ্ছে, এবং সিলেকশনটা পজিটিভ নেগেটিভের যে বিষয়টা আছে, একটা হলো নেগেটিভ করবে, মাইনাস করবে, অল্ট প্রেস করলে মাইনাস করে সিলেক্ট করবেন যেটা ওটা বাদ হয়ে যাবে, আর যদি শিফট চেপে করেন সেটা প্লাস হবে। ডিসিলেক্ট করার জন্য দুইটা ওয়ে আছে, কোনো একটা সিলেকশন আপনি এরিয়া সিলেক্ট করলেন, এই সিলেকশনের এরিয়া কোনটা সিলেক্টেড কোনটা সিলেক্টেড না বোঝা যায় না, যখন সিলেকশনের মধ্যে আসবেন তখন সে কি করবে, একটা অ্যারো চিহ্নটা হোয়াইট হবে সাথে একটা হোয়াইট সার্কেল থাকবে, যখন সিলেকশনের বাহিরে যাবেন তখন যেই টুল সিলেক্ট আছে সিলেকশন টুলে সেই টুলের চেহারাটা দেখাবে। যদি আপনি মার্কুই সিলেকশনে যান এরকম ক্রস দেখাবে, যদি লেসাতে যান লেসার টুলটা দেখাবে, আর সিলেক্টেডের মধ্যে আসলে সবগুলোতেই হোয়াইট হয়ে যাবে, এটা হলো কন্ডিশন, তাহলে বুঝবেন যে এটা সিলেক্টেড আছে, ঠিক আছে। এখন ডিসিলেক্ট করার ওয়ে থাকে, ডিসিলেক্ট করার দুইটা ওয়ে আছে, আপনি যদি সিলেকশনের বাহিরে ক্লিক করেন তাহলে সে ডিসিলেক্ট হয়ে যাবে, অথবা কন্ট্রোল ডি যদি চাপেন সেটা আছে সিলেকশন মেনুর মধ্যে যে ডিসিলেক্ট, কন্ট্রোল ডি তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তাহলে দুইটা অপশন ডিসিলেক্ট করা যায়, একটা হলো কন্ট্রোল ডি দিয়ে করা যায়, আর একটা হলো সিলেকশন এরিয়ার বাহিরে ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? ওকে নাইস। এখন দেখেন আমরা একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করেছি, অথবা বেটার হলো আমরা এটাকে সিলেক্ট করে নিই, এটা সিলেক্ট করার জন্য সহজ হলো কুইক সিলেকশন দিয়ে, তাই না? আমরা এটাকে সিলেক্ট করলাম, আচ্ছা এটা বাদ পড়ে গেছে, এটা সিলেক্ট করে নিলাম। আচ্ছা সিলেক্ট করার পরে এখন আমরা যদি সিলেকশন মেনুতে যাই, মডিফাইয়ের মধ্যে অনেকগুলো বিষয় আছে, একটা আছে বর্ডার, একটা আছে স্মুথ, একটা আছে এক্সপান্ড, একটা কন্ট্রাক্ট, একটা ফেদার। হ্যাঁ আমরা এই জিনিসগুলো শিখবো। বর্ডার কি করে আমরা দেখি একটু, বর্ডারে যদি ক্লিক করি সিলেকশনের মধ্যে আবার বর্ডার তৈরি করা, যেমন বর্ডারটা হবে ডিফারেন্ট বর্ডার, আপনি 20 পিক্সেল আছে এখানে, 20 পিক্সেল দিয়ে যদি ওকে করি তাহলে দেখেন একটা বর্ডারের মতো তৈরি করে দিয়েছে, মানে সিলেকশনের বর্ডার। তার মানে সিলেকশনটা আগে কোন এরিয়াতে ছিল, ভিতরে ছিল, এটা কিন্তু এখন বাহিরেও নাই ভিতরেও নাই, কোন দিকে আসছে, বর্ডারের মধ্যে চলে গেছে। কখনো যদি আপনার এরকম দরকার হয় একটা নির্দিষ্ট এরিয়া, এটা দরকার হবেই, কাজ করতে গেলে দরকার হবেই, এটা আপনারা সাধারণত দেখেন, অনেক সময় দেখা যায় কোনো মার্কিং করার জন্য এরকম কাজ করে যে একটা নির্দিষ্ট কালার দিয়ে একটা বর্ডার করে দিয়েছে। এরকম ছবিতে আপনারা সচরাচর দেখেন কোথাও মার্কিং করার জন্য এই কাজটা করা হয়। আমি হয়তো এই কালারটা নিয়েছি যেটা আপনার খুব হাইলাইটেড হয়ে আছে, এখানে আপনারা দেখেছেন এই কয়েকটা কি একটু ট্রাই করবেন আপনারা, বর্ডার স্মুথ এক্সপ্যান্ড কন্ট্রাক্ট। ছবিটার এই অংশটা মিলিয়ে দিতে চাই আমি, যে ডান পাশে যে ব্যাকগ্রাউন্ড থাকবে অথবা নিচে যেই কালারই থাক, যে ব্যাকগ্রাউন্ড থাক সেটার সাথে মিলে যাবে। মিলে যাওয়ার জন্য কি করতে হবে, কন্ডিশন হলো ছবির একটা পার্ট সিলেক্ট থাকতে হবে, এই পার্টটা আসলে মুছে যাবে, মুছে গিয়ে সেটার সাথে মিলবে। তার জন্য যে কাজটা করতে হবে, সিলেক্ট করে সিলেকশন মেনু থেকে মডিফাই থেকে ফেদার,
ফেদার আপনি ক্লিক করে কত ফেদার দিবেন সেটা ডিপেন্ড করবে কত বেশি পরিমাণ সে মিলবে। ব্লেন্ড করেছিলাম না আমরা ইলাস্ট্রেটরে, ব্লেন্ডিং অথবা আপনার গ্রেডিয়েন্ট করেছি না, ঠিক কিছুটা এই টাইপের, কিন্তু এখানে ইমেজটাকে মিলিয়ে দেয়। আমরা 20 পিক্সেল দিয়ে যদি ওকে করি তাহলে দেখেন কি হয়েছে, সিলেকশনটা স্মুথ হয়েছে মনে হচ্ছে, আর কিছু হয়নি। কিন্তু আমরা এই অবস্থায় যদি আমরা ব্যাক স্পেস প্রেস করি ছবিটা মিলে গেছে, তাই না? ব্যাকগ্রাউন্ডের সাথে, ব্যাকগ্রাউন্ড যাই থাক, আপনি যদি এখানে অন্য কালারের ব্যাকগ্রাউন্ড দেন দেখবেন সেটার সাথে মিলে গেছে। হ্যাঁ, যেই কালারই থাক সেটার সাথে কাজ করবে। এটার সাথে দুইটা জিনিস দেখব, একটা তো আমি দেখলাম হলো যে এক সাইড থেকে যদি আমি করতে চাই, কিন্তু যদি এরকম হয় যে আমি ছবিটা চারিদিকে এরকম করতে চাই, চারিদিকে মিলাতে চাই, তাহলে কি করব? তাহলে শর্ত হলো বা আমরা যেটা করতে পারি এটা হলো এরকম সিলেক্ট করে নিতে পারি ছবিটা, কিন্তু সিলেক্ট করলে আমরা জানি এখন সিলেক্টেড এরিয়া ভিতরে সাইডে আছে। এখন যদি আমি ব্যাক স্পেস দেই, সরি, যদি আমরা ব্যাক স্পেস দেই তাহলে কি হবে, ছবির মাঝখান থেকে মুছে যাবে, কিন্তু আমার রিকোয়ারমেন্ট হলো ছবির বাহিরের সাইড মোছা, কারণ ব্লেন্ড করে যদি আমি চারিদিকে মিলাতে চাই, আমি যদি চারিদিকে ফেদার করতে চাই, তাহলে বাহিরের অংশটা সিলেকশনে যেতে হবে। তাহলে আমরা একটা অপশন দেখেছি 11.11, সেটা হলো ইনভার্স সিলেকশন। তাহলে সেটাকে কি করতে হবে, ইনভার্স করতে হবে। ইনভার্স করলে সিলেকশন এরিয়াটা ভিতরে আসে, তো এটাকে উল্টিয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে, বাহিরের দিকে চলে আসবে। সিলেক্ট মেনুতে যাবেন, এখানে গিয়ে দেখেন ইনভার্স আছে, শিফট কন্ট্রোল আই, শিফট কন্ট্রোল আই দিলে ইনভার্স হয়ে যাবে। তাহলে দেখেন সিলেকশন এখন এই এরিয়াতে আছে, ছবির সাইডে কি আছে, সিলেকশন আছে নাই, তাহলে ছবি বাহিরে আছে। এখন আমরা যেহেতু এটা চারিদিক দিয়ে ব্লেন্ড ফেদার করতে চাই, তাহলে কি করবো, এখন ফেদার দিব, আমরা মডিফাই থেকে ফেদার দিব, 20 দিতে পারি। যদি আমরা বড় বেশি করতে চাই, এরিয়া বাড়াতে চাই, সেক্ষেত্রে হয়তো 40ও দিতে পারি, 40 দিলাম। 40 দিয়ে যদি এখন ব্যাক স্পেস প্রেস করি তাহলে কি হচ্ছে, দেখেন চারিদিকে মিলছে। যদি মনে হয় ভালো করে মিলে নেয়, আরেকবার ব্যাক স্পেস দেন, আরেকটু মিলবে। স্টিল নাও মনে হচ্ছে এখনো 100% মিলে নেয়, আরেকবার ব্যাক স্পেস দেন, এখন কি মিলেছে 100%, সেম ফাইন, আরেকবার দিতে পারেন আরেকটু সুন্দর হওয়ার জন্য। এখন ডিসিলেক্ট করেন, তাহলে কি হলো, ছবিটা মনে হচ্ছে মিলে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা ফিল করে দেন, যেই কালারই ব্যাকগ্রাউন্ডে দেন সেটার সাথে সে মিলে যাবে সুন্দরভাবে। আচ্ছা, আমরা দেখি, মনে করেন এই অ্যাপেলের হয়তো পাতাটা আমরা সিলেক্ট করবো, অথবা গ্রিন কালারটা সিলেক্ট করবো, বা পুরো ছবির মাঝখান থেকে একটা নির্দিষ্ট কালার সিলেক্ট করবো। সেই জন্য আমরা যেটা করবো, সিলেকশন মেনুতে গেলেই কোনো কিছু সিলেক্ট না করি পাবো কালার রেঞ্জ। কালার রেঞ্জে যাওয়ার পরে এখন দেখেন আনওয়ান্টেড বা কী সিলেক্ট আছে আমি বুঝতেছি না। যদি আমি চাই যে অ্যাপেলটা সিলেক্ট করবো, তাহলে আপনি ইমেজে সিলেক্ট ক্লিক করেন, ক্লিক করলে আপনার পুরো ছবিটা দেখা যাবে। আপনি যখন ক্লিক করবেন, যে এরিয়াটা সিলেক্ট হওয়া দরকার আপনি ক্লিক করার সাথে সাথে ওই কালারটা এখানে পেয়ে যাবেন। পাওয়ার পরে আপনি কি করেন, আবার সিলেকশনে চলে যান। তার মানে এই হোয়াইট যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, বেসিক্যালি সে আসলে এই হোয়াইট এরিয়াটাকে সিলেক্ট করবে। তাইলে হোয়াইট এরিয়াটার পরিমাণ যদি আমি একটু বাড়াতে চাই, তাহলে যেটা করতে হবে, ফাজিনেসটাকে বাড়াতে হবে। ফাজিনেস যত বাড়াবেন দেখেন হোয়াইটের পরিমাণ তত বাড়ছে, যত বেশি হোয়াইট বাড়ছে মানে তত বেশি সিলেক্ট হচ্ছে। তার মানে বাহিরের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন একটু হোয়াইটিশ হয়ে গেছে, তার মানে হলো এই জায়গাটা সিলেক্ট করে নিচ্ছে সে। তাহলে ফাজিনেসটাকে একটু কমিয়ে দিতে হবে, কমিয়ে দিলে আমার মনে হয় মোটামুটি সিলেক্ট হচ্ছে। এখন যদি ওকে করেন তাহলে দেখেন সিলেক্টেড হয়ে গেছে। এখন যদি মনে হয় এই এরিয়াটা আমাদের একটু সিলেক্ট করা প্রয়োজন, এখন দেখেন আমরা একটু আগে একজন কোশ্চেন করেছিলেন লেসো টুল দিয়ে কি করব, আমরা দেখি লেসো টুল দিয়ে কি হয়। এই যে লেসো টুলটা নিয়ে যদি আমরা এখন এই এরিয়াটা প্লাস করতে চাই, তাহলে কি করব, শিফট প্রেস করে যদি আমরা রাফলি এই এরিয়াটা সিলেকশনের মধ্যে নিয়ে আসি, তাহলে এটাও সিলেকশন হয়ে গেল। আমরা যদি চাই একটু প্রিসাইজ করার জন্য, তাহলে একটু জুম করে নিব, একটু বাড়তি হয়ে গেছে তাহলে একটু মাইনাস করে দিব। এরকম করে আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে বাকি কাজটা আপনারা এখন জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, কিন্তু এটা আপনারা এখন ট্রাই করেন না। সেটা আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, অ্যাপেলের কালারটা ডিফারেন্ট কিছু করতে চাই, সেটাও সম্ভব।